নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম। জ্যান টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি কুশল, আর আমরা এখন পৌঁছে গেছি শামশেরগঞ্জের ধানগড়া এলাকায়, যে এলাকা বেশ কিছুদিন আগে গঙ্গা গর্ভে তলিয়ে যায় গঙ্গা ভাঙনের দরুন। বহু প্রাচীন মন্দির সহ একটি বিস্তীর্ণ গ্রাম বা বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে বেশ কিছুদিন আগে তলিয়ে গেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। পুরো এলাকা জুড়ে এখানে বাড়ি ঘর বসতি ছিল, কিছু মন্দির ছিল, যেগুলো গঙ্গা ভাঙনের দরুন কিছুদিন আগেই গঙ্গা গর্ভে তলিয়ে যায়। আর আমরা এখন পৌঁছে গেছি সেই এলাকায়, শামশেরগঞ্জের ধানগড়া নামক সেই এলাকায়। আমরা এখানকার কিছু সাধারণ মানুষের সাথে কথা বলে নেব, তারা 2021-এর বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে কাকে চাইছেন বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকেই চাইছেন সেই সম্পর্কে। শামশেরগঞ্জের ধানগড়া এলাকায় অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, পিছিয়ে পড়া একটা এলাকা, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জের সেই ধানগড়া এলাকায়, যে এলাকা কিছুদিন আগে গঙ্গা ভাঙনের দরুন গঙ্গা গর্ভে তলিয়ে যায়। আর আমার সাথে এখন রয়েছে ধানগড়ার একজন বাসিন্দা। চলুন আমরা কথা বলে নিই ওনার সাথে। এই যে সামনে ভোট, ভোটে আপনি বিধায়ক হিসেবে কাকে দেখতে চান? আমিরুল ইসলামকে। দাদা আপনার নাম? শেখ মুজিবুর রহমান। আচ্ছা দাদা আপনার নাম? নুরজুম শেখ। একটু জোরে বলবেন। নুরজুম শেখ। আচ্ছা, আপনারা দুজনে এই এলাকার বাসিন্দা? দুর্গাপুর গ্রামের বাসিন্দা আমি। আচ্ছা, এই যে ধরুন সামনের 2021-এর বিধানসভা ভোট আসছে, তো শামশেরগঞ্জ এলাকা থেকে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম বা বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, তো আপনারা বিধায়ক হিসেবে কাকে দেখতে চাইছেন 2021-এর বিধানসভা ভোটে? দেখুন, বিধায়কটা তো আপন আপন দলের, যে যা আমরা দল সাপোর্ট করি সে তার দেখতে চাই, এটা হচ্ছে মূল বিষয়। এবার আমি বলবো যাকে আমি ভোট দেবো তার কথা। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করছি পার্সোনালি, আমাদের বিধায়ক হিসেবে কাকে দেখতে চান? আমাদের এখানে এলাকায় এর আগেও বিধায়ক ছিল, বর্তমানে বিধায়ক আছেন। এর আগের বিধায়করা যেভাবে এলাকার লোকের কাজ না করেছে, তার চেয়ে বর্তমানে বিধায়ক কাজ করেছেন, আমরা তাকেই চাই। তিনি তৃণমূলের মানে পদপ্রার্থী, পাশ করা প্রার্থী আমিরুল ইসলাম। তিনি ভোটে গতবার পাস করেছিলেন, এলাকার ব্যাপক হারে কাজ করেছেন, পাশে থাকে, আমরা তাকে চাইব। বিধানসভায় প্রার্থী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন? আমাদের এখানে মোদাসের হোসেন, সিপিএম প্রার্থী। আমরা রয়েছি শামশেরগঞ্জের কাকুড়িয়ার দাঁড়ে। এখন আমার সঙ্গে শামশেরগঞ্জ কাকুড়িয়ার কিছু সাধারণ মানুষ রয়েছে আমার সঙ্গে, আমরা কথা বলে নেব তাদের সঙ্গে। দাদা আপনার নামটা বলবেন। আশরাফুল হক। আশরাফুল হক। দাদা আপনার নাম? হাজিকুল শেখ। আচ্ছা, আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করবো, শামশেরগঞ্জের বিধায়ক 2021 বিধানসভা ভোটে শামশেরগঞ্জের বিধায়ক হিসেবে কাকে চাইছেন? আমিরুল তো ভালোই কাজ করেছে, আমিরুল কি চাই? এবার আমি আপনাকে জিজ্ঞেস করবো, আমরা শামশেরগঞ্জের গণ্ডি পেরিয়ে আমরা যদি পুরো পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি। আচ্ছা, মমতা ব্যানার্জি। চলুন সরাসরি কথা বলে নিব তার সাথে। দাদা আপনার নামটা বলবেন। আলমগীর শেখ। আচ্ছা, আপনার বাড়ি? শামশেরগঞ্জ। শামশেরগঞ্জ। আচ্ছা, এই যে 2021-এর বিধানসভা ভোট, আপনি আপনার এলাকার বিধায়কের আসনে কাকে দেখতে চাইছেন? যে ভালো করবে তাকে। আমরা শামশেরগঞ্জের গণ্ডি পেরিয়ে যদি আমরা পুরো পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সুযোগ সুবিধা, সবুজ সাথী হোক বা স্বাস্থ্যসাথী বা কন্যাশ্রী, সব রকম সুযোগ সুবিধা এলাকার মানুষ ইতিমধ্যে পেয়েছে, তাই তারা আবারও বুঝিয়ে দিচ্ছে বিধায়কের আসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর চেয়ারে তারা তৃণমূলকেই চায়। ক্যামেরায় মোশারফ শেখের সঙ্গে আমি কুশল, জ্যান টিভি।